বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে ডিসেম্বর মাসের সকল সার্কুলার নিয়ে। সব সময় যদি প্রত্যেক মাসের সকল সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। পেজটিতে দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2022। প্রথমেই রয়েছে সড়ক পরিবহন কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 9টি পদে 138 জন। আবেদন করার শেষ তারিখ 26শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 11টি পদে 30 জন। আবেদন করার শেষ তারিখ 26শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন বিষ্পুরক পরিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 2টি পদে 5 জন। আবেদন করার শেষ তারিখ 28শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 6টি পদে অসংখ্যজন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 19শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন ডাক অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 1টি পদে 5 জন। আবেদন করার শেষ তারিখ 4 জানুয়ারি 2023। এরপর দেখতে পাচ্ছেন পুলিশ কনস্টেবল থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 5000 লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 28শে ডিসেম্বর 2022। ডিসেম্বর মাসে সবচেয়ে বিশাল সার্কুলার এটি। সবসময় যদি এই ধরনের প্রত্যেক মাসে সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এরপর দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 5টি পদে 17 জন। আবেদন করার শেষ তারিখ 31শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 2টি পদে 8 জন। আবেদন করার শেষ তারিখ 22শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন স্থাপত্য অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 8টি পদে 42 জন। আবেদন করার শেষ তারিখ 26শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 5টি পদে 25 জন। আবেদন করার শেষ তারিখ 31শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 10টি পদে 35 জন। আবেদন করার শেষ তারিখ 13শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 15টি পদে 20 জন। আবেদন করার শেষ তারিখ 15শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পদের সংখ্যা 1টি পদে 3 জন। আবেদন করার শেষ তারিখ 14শে ডিসেম্বর 2022। এছাড়াও আমি একটা কথা বলে রাখি, আমার চ্যানেল থেকে সবচাইতে বড় বড় সার্কুলারগুলো আপলোড করা হয়, তো আপনারা যদি এই ডিসেম্বর মাসের বিশাল সার্কুলারগুলোর পুরো ভিডিও দেখতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে এই মুহূর্তের সকল বড় বড় সার্কুলারগুলোর ভিডিও কিন্তু দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পদের সংখ্যা 8টি পদে 3000 লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 22শে ডিসেম্বর 2022। এই সার্কুলারের পুরো বিস্তারিত যদি আপনি দেখতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 2টি পদে 383 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 17শে ডিসেম্বর 2022। এই সার্কুলারের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন, আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 1টি পদে 627 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 16শে ডিসেম্বর 2022। স্বাস্থ্য অধিদপ্তরের এই পুরো ভিডিওটি আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে দেখে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 9টি পদে 58 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 15শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 3টি পদে 18 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 17শে ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 11টি পদে 326 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 22শে ডিসেম্বর 2022।
এই বন অধিদপ্তরে যদি পুরো ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পদের সংখ্যা 6টি, পদে 17 জন, আবেদন করার শেষ তারিখ 20 ডিসেম্বর 2022। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী থেকে বিশালাকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা কমিশন পদে 1560 জন লোক নেওয়া হবে, আবেদন করার শেষ তারিখ 10 জানুয়ারি 2023। বাংলাদেশ নৌবাহিনীর এই বিশাল সার্কুলারটির পুরো ভিডিওটি যদি দেখতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সেনাবাহিনী থেকে বিশালাকার একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 974 জন, আবেদন করার শেষ তারিখ কিন্তু বর্তমান চলমান রয়েছে। তো সেনাবাহিনীর এই বিশাল সার্কুলারটি যদি আপনি পুরো ভিডিও দেখতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিশালাকার একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 1590 জন, আবেদন করার শেষ তারিখ 9 এপ্রিল 2023। তো বাংলাদেশ এই বিমান বাহিনীর বিশাল সার্কুলারটি যদি আপনি দেখতে চান পুরো ভিডিও, তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সবসময় যদি এই ধরনের বিশাল বিশাল সার্কুলারগুলো যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এরপর দেখতে পাচ্ছেন সকল পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা অসংখ্য, আবেদন করার শেষ তারিখ কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন সকল জেলা প্রশাসক কার্যালয় থেকে কিন্তু বিভিন্ন ভিন্ন জেলাভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তো ভিন্ন ভিন্ন নিয়োগ রয়েছে, তো বর্তমানে এগুলো কিন্তু চলমান রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন সকল পৌরসভার কিন্তু ভিন্ন ভিন্ন নিয়োগ রয়েছে বর্তমানে চলমান, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন সকল বিভাগীয় কিন্তু বর্তমানে চলমান নিয়োগ রয়েছে ভিন্ন ভিন্নভাবে, বর্তমানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন সকল উপজেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ভিন্ন ভিন্ন নিয়োগ রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এছাড়া সর্বশেষ বলতে চাই সকল স্কুল ও কলেজেও কিন্তু বর্তমান চলমান নিয়োগ রয়েছে, বিশাল বিশাল নিয়োগ রয়েছে, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এই হচ্ছে ডিসেম্বর মাসের সকল সার্কুলার, তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।